সামনে আমরা দেখতে পাচ্ছি পান্থনিবাস হোটেল রয়েছে। হোটেলের সামনে একটা ছোট্ট গার্ডেন রয়েছে। এই পান্থনিবাস হোটেলের ঢোকার যে মেন গেটটা রয়েছে, ওই গেট থেকেই বিচে ঢোকার এন্ট্রি গেট আছে। কিছু লোক বিচ থেকে বেরিয়ে আসছে, কিছু লোক বিচে যাওয়ার জন্য ঢুকছে। বিচে ঢোকার মুখে দুপাশেতেই বিভিন্ন রকমের দোকানপাট আছে, যেখানে অনেক রকমের জিনিসপত্র রয়েছে। এখানে তো দেখতে পাচ্ছি কাঠের কুমির, কাঠের মাছ রয়েছে। দেখুন আপনারা দোকানগুলোতে কি কি জিনিস রয়েছে। বিভিন্ন ধরনের বিচের সাইডে পাওয়া জিনিসগুলো এবং কসমেটিক্স জিনিস আছে। এই দোকানটার এখনো লাইট জ্বলে ওঠেনি, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। এই পাশে আরেকখানা দোকান রয়েছে, এই দোকানটার লাইটটা বন্ধ আছে। এখান বিচ থেকে নেমে সামনে দূরে সমুদ্র দেখতে পাচ্ছি, এখনো জল কিনারা পর্যন্ত এসে পৌঁছায়নি, একটুক্ষণ পরে এসে কিনারায় জল পৌঁছাবে। বিচে নামার দুপাশে দোকানে ডাবের দোকান আছে, আর নিচেতে দেখতে পাচ্ছি বাচ্চাদের ট্রাম্পলিন রাখা রয়েছে। দূরে সমুদ্রে বেশ কিছু লোক গিয়েছে, আকাশেতে চাঁদ মামা উঠেছে। এটা একটা ভুট্টার দোকান রয়েছে, গরম গরম ভুট্টা নুন লঙ্কা মশলা লেবু দিয়ে মাখিয়ে দিচ্ছে 30 টাকা করে। যাদের দেখা হয়ে গেছে তার রিটার্ন করছে ললিপপ। এখানে একটা চিপসের দোকান রয়েছে, মুড়ি মাখার ব্যবস্থা রয়েছে। এই পাশে আরেকখানা ভুট্টার দোকান রয়েছে, এতে আলু ভাজা আর পকোড়া বিক্রি হচ্ছে। এখানেও বিভিন্ন ধরনের পকোড়া বিক্রি হচ্ছে। এখানে চা পাওয়া যাচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছি আমি একটা ফাস্ট ফুড স্টল আছে, যেখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। এগুলো বসার জায়গা আছে। এখানে তো দেখতে পাচ্ছি গ্রাউন্ডে একটা লাইট পড়ছে, লাইটে তো একটা ময়ূরের ছবি আসছে। ময়ূরটা ঘুরতে থাকছে রাউন্ড রাউন্ড করে, ময়ূরের উপর দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে। লাইটের ইফেক্টে আমরা এই ময়ূরটাকে দেখতে পাচ্ছি। চলুন আমরা ময়ূরটার পাশ দিয়ে চলে যাই, ময়ূরতে পা না দিয়ে। এই পাশেতে বিচ রয়েছে, বিচেতে বেশ কিছু দোকানের লাইট দেখা যাচ্ছে, দূরে লোকজন রয়েছে। এদিকে তো ফাস্ট ফুড সেন্টার রয়েছে, যারা বিচে এসছে তারা এদিক ওদিক থেকে কিছু কিছু নিয়ে খাবার দাবার খাচ্ছে। এখানে মাছ বাজার দোকান রয়েছে, অনেক রকমের মাছ রয়েছে এখানে। তাওয়া ফ্রাই হবে, মশলা ফ্রাই হবে, গোল্ডেন ফ্রাই হবে। এইখানে ভাজা মাছের কিছু স্যাম্পল রাখা রয়েছে, দেখতে পাচ্ছি এটা কাঁকড়া ফ্রাই, চিংড়ি ফ্রাই, এদিকে একটা কাঁকড়া ফ্রাই রয়েছে, এদিকে পকোড়া রয়েছে।
এই সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে, এখানে বাদাম পাওয়া যাচ্ছে, মোটা পাওয়া যাচ্ছে, জল পাওয়া যাচ্ছে, আমাদের আইসক্রিম আছে, এখানে আরেকখানা দেখতে পাচ্ছি সুইট কর্নের দোকান রয়েছে, আদিত্য কি করছো, হ্যাঁ কেমন লাগছে বীজ তোমার, কি কি দেখলে বিচেতে, কি কি খেয়েছো বিচেতে এসে, গাড়ি আসছে, যারা ঘুরতে গিয়েছিল সব রিটার্ন করছে, এদিকে দূরে শুধু ঝাউ গাছ দেখতে পাচ্ছি, এদিকে লোক পার্কিং করেছে, এখানে এপাশেতে বসার জন্য অনেক বেঞ্চ বানানো রয়েছে, দূরে দূরে দেখতে পাচ্ছি লোকজন বসে রয়েছে, আর এখানে পাথর দিয়ে বীজ বানানো রয়েছে, অনেকে পাথরের উপরে বসে রয়েছে, সমুদ্রের জল আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে, আর এই পাশেতে বীচের দোকানগুলো সব লাইট জ্বলে এসছে, দেখতে দূর থেকে বেশ সুন্দর লাগছে, এখানে দুজন এসছে, দুটো কুকুর নিয়ে এসছে, ডগ নিয়ে এসছে, বাই বাই।